अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। कृष्णा टीचर एखाने মহুয়া মহুয়া কৃষ্ণা বেঁচে আছে। সোনা সোনা বাড়ি চলো আমার সাথে, আমি আর এক মুহূর্ত তোমাকে এখানে থাকতে দেব না। হ্যাঁ কৃষ্ণা, আমরা এবার চলে এসেছি, তুমি চলো এখান থেকে, কিচ্ছু হবে না তোমার, চলো। আরে টিচার, তুমি আমায় কোথায় নিয়ে যাচ্ছ? আজ আমার বিয়ে, আজ যদি আমি কোথাও যাই তাহলে গুরুমার খারাপ লাগবে আর উনি রেগেও যাবেন। সোনা, আমি মা তোমার, নিতে এসেছি তোমাকে, তোমার কিছু মনে নেই নাকি? তুমি আমার জন্য শুধু কবিরের টিচার। পুলিশ পুলিশ ও কি বলছে? সোনা, আমি তোমার মা আর উনি উনি তোমার বাবা। সোনা, একটু চেষ্টা করো মনে করার, আগে আমরা সব সবাই একসাথেই থাকতাম। আমি মা তোমার, আমাদের কথা বিশ্বাস করো, পুলিশ ওকে বলো না, বলো না ওকে, আমি মা তোমার। সোনা, তোমার অ্যাক্সিডেন্ট হয়েছিল সেই জন্য তোমার হয়তো মনে পড়ছে না, কিন্তু আমরা তোমার বাবা মা। প্লিজ সোনা, মনে করার একটু। মহুয়া, আমার মনে হয় যে ওই অ্যাক্সিডেন্টের পরে ওর স্মৃতিশক্তি হারিয়ে গেছে। কৃষ্ণা, ওর মাকে কি করে বলতে পারে, কি করে বলতে পারে ও আমায়? সোনা সোনা, চেষ্টা করো একটু মনে করার, তোমার তোমার সবকিছু মনে পড়ে যাবে। সোনা সোনা, বিশ্বাস করো, আমাদের কোনো বিয়ে হবে না এখানে, আমরা তোমার বাবা মা, আমরা তোমাকে নিতে এসেছি, তুমি চলো এখান থেকে। তোমরাই আমার বাবা মা? হ্যাঁ সোনা, তুমি চলো। দাঁড়াও ওখানে। কৃষ্ণা কোথাও যাবে না। এত নোংরা কাজ করার পরেও একটু লজ্জা করলো না আপনার? হাত ছাড়ুন আমার মেয়ের হাত। এরকম মানুষদের না লজ্জা থাকে না, এরকম নিজ কাজ করার কথা আপনি ভাবলেন কি করে? আমাদের মেয়েকে কিডন্যাপ করেছেন আর এখন ওর বিয়ে দিচ্ছেন আপনি? এর পরিণাম খুব খারাপ হবে গুরুমা। কৃষ্ণা,
ওরা একদম ঠিক কথা বলছে, ওরাই তোমার মা আর বাবা। যদি খারাপ কাজ করার কথা বলতেই হয় তাহলে বলবো, সেটা আমি করিনি, ওরা করেছে। আশ্রমে তোমাকে একলা ফেলে চলে গিয়েছিল তোমার মা বাবা। আমি কত কাঁদলাম, ভিক্ষে চাইলাম, বললাম যে ছোট বাচ্চাটার সঙ্গে এরকম করো না তোমরা, কিন্তু ওদের কঠিন হৃদয় এতে গলে যায়নি, কিচ্ছু যায় আসেনি। আজকে কৃষ্ণা আমার বৌমা হবে, ওর নামে অনেক সম্পত্তি আছে, তাই চলে এসেছে সেই সম্পত্তির ভাগ চাইতে। আরে কিসব বাজে কথা বলছেন আপনি, কৃষ্ণা উনি মিথ্যে কথা বলছেন। মিথ্যে কথা তো তুমি বলছো মহুয়া, যে কৃষ্ণা তোমার মেয়ে। কৃষ্ণাকে আমি মানুষ করেছি, কৃষ্ণা আমার সঙ্গেই ছিল, জিজ্ঞেস করো ওকে। মা, তুমি কখনো ওদের নাম শুনেছো? কখনো কেউ তোমাকে মা বাবার ব্যাপারে কিছু বলেছে? না তো, কারণ ওরা তোমাকে মনে রাখেনি। এত বছরে কেন ফিরে এলো না তোমাকে নিয়ে যাওয়ার জন্য? আসেনি ওরা, তাহলে আজ কেন? ওরা তোমার সম্পত্তি চাইতে এসেছে, আর কিচ্ছু চায় না। আপনি নিজের মুখটা বন্ধ করুন, আমি বলছি আপনাকে, আর একটাও শব্দ নয়। সোনা, উনি একদম মিথ্যে বলছেন। হ্যাঁ সোনা, উনি মিথ্যে কথা বলছেন, উনি মিথ্যাবাদী। আমরা তোমাকে নিতে এসেছি, আমরাই তোমার বাবা মা, চলো আমাদের সাথে। সোনা, তোমার জায়গা আমাদের পরিবারে, আমাদের একসঙ্গে থাকতে হবে। আপনি চাইলে যতই চেষ্টা করুন না কেন গুরুমা, আমার মেয়েকে আমার থেকে কেড়ে নিতে পারবেন না। আমি আমার কৃষ্ণাকে এখান থেকে নিয়েই যাব। চলো সোনা, চলো। সবসময় আমার খেয়াল রেখেছেন, আমি ওনাকে ছেড়ে কোথাও যাব না। পেয়ে গেছো উত্তর? আরে কেউ আছো? এই দুজনকে বাইরে বের করে দাও। কৃষ্ণা, না সোনা, আমি কৃষ্ণা, আমাদের কথাটা একবার শোনো। ছিল
ঠাকুর মশাই বিয়ের নিয়ম শুরু করে দিন। ওং অপবিত্র পবিত্রবাং সর্বাবস্থং গতো পিবাচচ্ছরেত পুণ্ডরীকাক্ষং সাবধ্যভ্যন্তরসূচি। পবিত্র পবিত্রবাং সর্বাবস্থং গতো পিবাচচ্ছরেত পুণ্ডরীকাক্ষং সাবধ্যভ্যন্তরসূচি। ওম শান্তি শান্তি। কৃষ্ণ সুপ্রিয়া, মালা দুটো দাও।
এবার ওদের গাঁট ছড়া বেঁধে দিন। হ্যাঁ, আরিয়ান আর মহুয়াকে তো আমি সরিয়ে দিয়েছি, এখন তাড়াতাড়ি এই বিয়েটা হয়ে যাক। চল এখান থেকে সবাই। আমি মন্ত্র পড়ছি, আপনারা হোমকুণ্ডে আহুতি দিন। আরে কি করছিস আগুনেতে? আমি কি দেব? ঠাকুর মশাই আমায় বলেছেন, তাই আমি ঢালবো। না পাত্র আমি, তাহলে আমি কি দেব? চল তুই না হনুমান। আরে দে আমায়। কৃষ্ণ, এখানে বিয়ে হচ্ছে, ঘি কবির দেবে, বুঝে গেছো? তুমি অন্যান্য জিনিস দাও। পুলিশ, আমার কথা শুনতে পাচ্ছো তুমি? পুলিশ, পুলিশ, আমাদের মেয়ের জীবন সংকটে। পুলিশ ওঠো, চেষ্টা করো। করবো আমি শিব ঠাকুর। পুলিশ! কৃষ্ণ তুমি ঠিক আছো তো? আমি ঠিক আছি। মহুয়া কৃষ্ণ কোথায়? ওম মঙ্গলম ভগবান বিষ্ণু মঙ্গলম গরুড় ধ্বজা। মহুয়া, ওই মন্ত্রোচ্চারণ শুরু হয়ে গেছে। পুলিশ আমাদের আমাদেরকে ওইখানে আটকে রেখেছে। আমাদের বেরোতে হবে এখান থেকে। জোর করে আমাদের মেয়ের বিয়ে দেওয়া হচ্ছে, কিছু একটা ভাবো।
শোনো, এবার তোমরা উঠে দাঁড়াও। ঠিক করে দাঁড়াতেও পারছিস না, বিয়ে কি করবি? চলে আয়। পুলিশ, সব দরজা জানলা সব কিছু বন্ধ, আমাদের এখান থেকে বেরোতে হবে। পুলিশ, সাতবাক সাতবাক শুরু হতে চলেছে, কিছু একটা করো তাড়াতাড়ি। চিন্তা করো না, একটা না একটা রাস্তা পাওয়াই যাবে। কি করব? আর হর মহাদেব, আমাদের পথ দেখাও।